এক সপ্তাহে 11,000 বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আবাসন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। একটি সরকারি প্রতিবেদনের বরাতে খবর জানিয়েছে আরব নিউজ। খবরে বলা হয়, 14 থেকে 20 জুলাই পর্যন্ত সৌদির আবাসন নিয়ম লঙ্ঘনের অভিযোগে মোট 6,564 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টার জন্য 2,852 জনকে এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে 1,521 জন গ্রেফতার করেছে সৌদি সরকার। সরকারি প্রতিবেদন আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেফতার হওয়াদের মধ্যে 60% ইথিওপিয়ান এবং 10% অন্যান্য দেশের নাগরিক। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবৈধ বিদেশি নাগরিকদের পরিবহন এবং আশ্রয় প্রদান সহ সৌদি আরবে অবৈধ প্রবেশে যারা সহায়তা করছে তাদের সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড, 1,000,000 রিয়াল পর্যন্ত জরিমানা ও যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে।